আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ দিল কলকাতা পুরসভা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেট অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশের নির্মাণ হয়েছে বেআইনিভাবে, গত 11 তারিখ এই নিয়ে অভিযোগ জমা পড়েছিল, আর তারপরই নোটিশ কলকাতা পুরসভার। 30 সেপ্টেম্বর যাবেন পুরসভার প্রতিনিধিরা। এই হচ্ছে সেই নোটিশ, আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশ একেবারে সন্দীপ ঘোষের বাড়িতে টাঙিয়ে দিয়ে আসা হয়েছে, এবং সেই নোটিশে যে অভিযোগ জমা পড়েছিল, অভিযোগের প্রেক্ষিতে এই নোটিশ, যেখানে অভিযোগ জমা পড়েছিল যে সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশে নির্মাণ হয়েছে বেআইনিভাবে। 11 তারিখ এই অভিযোগ জমা পড়ে, আর তারপরই কলকাতা পুরসভার তরফে এই নোটিশ দেওয়া হয়। ২০২১ সালে যখন 85 নম্বর মানে 85-এর বাসিন্দারা ওই যে তাদের দিকের যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই হাইটটা নিয়ে তারা সেই মুহূর্তেই কমপ্লেন করেছিলেন, এবং সেই কপিও আমাকে ওরা দিয়েছিলেন, এবং তখন সেই সেই সময় সন্দীপ ঘোষের সাথে এবং তার পরিবারের সাথে 85-এর লোকেদের অত্যন্ত বাকবিতণ্ডা হয়েছিল এবং খুবই বাজে আচরণ তারা করেছিলেন। 2021 সালে হয়েছিল, হ্যাঁ 2021-এ হয়েছিল এটা। তা এইটা হলো হচ্ছে বাউন্ডারিটা, আর আপনাদেরকে বাউন্ডারি ওয়ালটা এবং সামনে যে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে ম্যানহোলটা নিয়ে ওরাও বলেছিলেন যে সবার জলগুলো, কারণ আপনারা যদি বৃষ্টির সময় থাকেন, কারণ এর আগে কিছু প্রেস মিডিয়া এসেছিলেন, বৃষ্টির সময় আমাদের কী হচ্ছে যে আমাদের এই জলগুলো না পুরোপুরি যেতে পারছে না, যে কারণে ওনার দেখবেন ওনার বাড়ির জায়গাটা একটা র্যাম্প করেছেন, র্যাম্প করার জন্য কী হচ্ছে ওনার গাড়িগুলো নামতে পারবে, এই সমস্ত উনি কর্পোরেশনের জায়গাটা দখল করেই উনি এগুলো করেছেন, এবং তার কারণে কী হচ্ছে সাধারণ মানুষের যে মানে আমাদের রোড লেভেলটা যদি মেনটেন না হয় তাহলে কী হচ্ছে অন্য জলগুলো তো সেই জায়গা থেকে চলে যেতে পারছেন, আর উনি ওখানে কী হচ্ছে একটা বাঁধের মতো করে দিয়েছেন, যে কারণে সব জায়গার জলগুলো দাঁড়িয়ে যাচ্ছে, আর উনি ওনার বাড়ির গাড়ি যাতে বেরোতে পারে তার জন্য র্যাম্প করছেন, তার জন্য উনি উঁচু করে নিচ্ছেন, তার মানে উনি মানে পুরোপুরি ব্যাপারটাকে এইটুকু বলতে পারি যে ওনার প্রতিবেশী সুলভ মানসিকতা থেকে উনি অন্য মানুষের যে অসুবিধা হতে পারে সেই জায়গাটা উনি দেয়। পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা। জমায়েতে নিষেধাজ্ঞা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত, জানালো রাজ্য। রাজ্যের এই বক্তব্য ঠিক নয়, সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে? সেই পুজোগুলির অনুমতি তো তাহলে বাতিল করতে হবে, মন্তব্য বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের। একদমই নয়, এই ধারা শুধুমাত্র ওই 50-60 মিটার এলাকার জন্যই বহাল বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, 2023 থেকে লাগু রয়েছে, প্রতি 6 মাস অন্তর এটা পুনর্নবীকরণ করা হয়, আদালতে জানিয়েছে রাজ্য। আগামী সোমবার ফের এই মামলার শুনানি। ওটা তো নতুন কিছুই নেই, তো পুরানো ওয়ার্ড আছে, একবার আগেও আপনারা একদম জিজ্ঞেস করেছেন, আপনারা বলেছেন তা পুরানো ওয়ার্ড আছে, অনেকদিন ধরে চলছে, ঠিক আছে, এটা নতুন কিছু নেই, না না ওটা দ্যাট ইজ ওল্ড ওয়ান, আপনার দেখুন আপনি একবার খোঁজ নেবেন, অনেক দিন ধরে চলছে ওটা। পুজোয় যারা ঘুরছে তাদের মুভমেন্টের জন্য নয় তো, মানে ওখানে যে আছে ভিক্টোরিয়া হাউস সামনে কোনো ঘটনা হয়। আপনারা জানেন এই যে নোটিশ বা অর্ডার জারি করা হয়েছিল লালবাজারের তরফে, যার যাকে চ্যালেঞ্জ করে একেবারে আদালতে মামলা করেছিল সিপিএম, আজকে সেই মামলার শুনানি ছিল। আজকে যা হলো আদালতে তা নিয়ে কি বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই এর রাজ্যসভা নেত্রী, দেখুন। যা বুঝলাম যে যেটা করতে চেয়েছেন সেটা হলো পুরনো 144, 5 জনের বেশি থাকতে পারবো না, মিটিং করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, মিছিল করতে পারবো না, একসাথে হাঁটতে পারবো না, কেন? আজকে যা উকিলবাবুদের কাছে শুনলাম তাতেই কেনর প্রশ্ন ওনাদের উত্তর ওনাদের কাছেও নেই, ফলে আমরা যে উত্তরটা কাল থেকে ভাবছিলাম যে কেন করলো সেটাই প্রমাণিত হলো। গতকাল আমরা ধর্মতলায় ওখানে শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি, ওই পুলিশ তো আমাদেরকে বললো না যে কেন 144 আছে, তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি? মানে 144টা কার জন্য? অপরাধ প্রবণতাকে দূর করার জন্য নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেবার জন্য, কিসের জন্য?
তাহলে কাদেরকে, কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন? আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কী? আমাদের একটাই প্রশ্ন, এই গোটা আরজিকরের ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? এই নির্দেশিকা সামনে আসার পর থেকে রীতিমতন বিতর্ক শুরু হয়েছে। আজকে একেবারে আদালতে পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্যের তরফে জানানো হয়েছে, জমায়েতে এই যে নিষেধাজ্ঞা এটা নতুন কিছু নয়, 2023 থেকে লাগু রয়েছে, প্রতি 6 মাস অন্তর এটার রিনিউয়াল হয়। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি এই নির্দেশিকার পেছনে অন্য উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন। বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন দেখুন। সে তো পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ থেকে এবং বুক থেকে, যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ, তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস, তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছোয় সেই জন্য তার সাগরেদ যারা আছেন, তার পার্ষদ পরিষদ, তারা উঠে পড়ে লেগেছেন। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে।